الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذه إلا أن تغمزوا فيه واعلموا أن الله غني حميد الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم صدق الله العلي العظيم তো আজ আমি আপনাদের সামনে মানুষের উপকার সম্পর্কে কথা বলবো কোরআন এবং হাদিস থেকে সমস্ত হাদিস থেকে বলবো মানুষের উপকার করলে কি হয় কি লাভ হয় এই নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এই নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছেন আমি বাংলা বলবো না বাংলা বললে অনেক সময় আরবি বলবো না আরবি বললে অনেক সময় লেগে যাবে আমি আপনাদের সামনে বাংলাতে কথাগুলো বলবো সেটা হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন এক নম্বর তিনি বলছেন কিয়ামত দিন সমস্ত মানুষ উলঙ্গ ভুকা পিয়াসা এবং প্রসন এই অবস্থায় কী হবে তারা কবর থেকে বের হবে যখন কিয়ামতের মাঠে সবাই উঠতে লাগবে কবর থেকে কী অবস্থায় উঠবে তিন চারটা অবস্থা নম্বর এক সবাই উলঙ্গ হয়ে থাকবে কারো কাপড় থাকবে না সবাই তার মানে কি আপনি যত বড় আলেম হন যত বড় আপনি আপনি কেউ কে হন নবী হন রসুল হন সবাই এখানে সবাইকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাম বলছে উলঙ্গ অবস্থায় এবং তারা যখন কবর থেকে উঠবে তখন তাদের প্রচণ্ড পিপাসা লাগবে এবং তাদের খুব ভুক লাগবে আর কি হবে অবস্থা তাদের মাথার উপরে সূর্য থাকবে একদম মাথার বেশি মানে উপরে নয় নিচে থাকবে বুঝতে পারছেন তো আর এত রোদ হবে তাদের শরীর থেকে ঘাম বের হয়ে হয়ে এরকমভাবে কী হবে মানে নদীর মতন পানি বইতে থাকবে তাহলে বুঝতে পারছেন কি অবস্থা হবে কিয়ামতের দিন তো ওই দিন আল্লাহ তাআলা তাদেরকে পানি পান করাবেন যারা দুনিয়াতে কাকে পানি পান করিয়েছিল আপনার ওই দিন এত ভুক লাগবে যে খাবারের কোনো ব্যবস্থা আপনার থাকবে না কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করবেন যারা দুনিয়াতে ভোকাকে খাওয়াইছিল ঠিক আছে যারা ভোকাকে খাওয়াইছিল অথবা কোনো মসজিদে ইমামকে পালি দিয়েছিল ঠিক আছে এটা কিন্তু হাদিসের মধ্যে এই জন্য বলছি এখানে কিন্তু মুমিন শব্দ ব্যবহার করা হয়েছে যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিন ব্যক্তিকে খাওয়াবে আল্লাহ তাআলা ওই দিন তাকে খাওয়াবে যেদিন খাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না সেখানে সবাই ইয়ানাফি নিয়াপসে করবে সেখানে নবী রসুল পর্যন্ত ইয়ানাফসি নিয়াপসে করবে হ্যাঁ আমার কী হবে সেই দিন এই ব্যবস্থা আল্লাহ করবেন সেখানে এত আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত দিয়েছে এ নিয়ামত দিয়েছে শুধু এই নয় যে আমরা এগুলো ভোগ করব বরং দুনিয়াতে ভোগ করব তার সঙ্গে সঙ্গে কী করব আমাদের আখেরাতের জীবনে আমাদের শান্তির দরকার খাবারের দরকার পানির দরকার সেইগুলোর ব্যবস্থা আমরা দুনিয়া থেকে করব কীভাবে যে আমাদের কাছে যে খাবার আছে সেই খাবারগুলো আমরা ভোকাদেরকে খাওয়াবো ঠিক আছে যদি ভোকাদেরকে আজকে খাওয়াই তাহলে তার পরিণামে কী হবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিয়ামতের দিন কবর থেকে উঠার পর যে আমাদের ভুক লাগবে তাহলে আমাদেরকে সেখানে আল্লাহ খাওয়াবে
আর আমরা দুনিয়াতে পানি ব্যবস্থা করব গরিবদের। আমি এই সম্পর্কে একটা হাদিসে বলে দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, কি বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক জান্নাতিকে জাহান্নামীদের কাছে নিয়ে আসবে। তো এক জাহান্নামী তাকে বলবে, হে ভাই তুমি আমাকে চিনতে পারছো? বলছে, না ভাই আল্লাহর কসম তোমাকে আমি চিনতে পারছি না। আরে চিনতে পারছো, তুমি ভালো করে মনে করো, তুমি আমার বাড়ির পাশ দিয়ে গিয়েছিলে আর তোমার খুব পিয়াস লেগেছিল, তো আমি তোমাকে ঠান্ডা পানি পান করেছিলাম ভাই। তখন বলে, হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি ভাই, হ্যাঁ তুমি আমাকে ঠান্ডা পানি পান করেছিলে। তখন বলবে, ভাই তো আজ তুমি আমার জন্য একটু সুপারিশ করো আল্লাহর কাছে, তুমি জান্নাতি আল্লাহ তোমার কথা শুনবে ভাই, একটু সুপারিশ করো। তখন ওই জান্নাতি বলবো, হে আল্লাহ তালা এ ব্যক্তি দুনিয়াতে আমাকে ঠান্ডা পানি পান করেছিল, এত আল্লাহ তালা তুমি তাকে জান্নাত দান করো, জাহান্নামে বের করে দাও। আল্লাহ তালা তার কথা শুনে কী করবে? ওই জাহান্নামীকে বলবে, যাও তুমি তোমার বন্ধুর সাথে জান্নাতে যাও। তো দেখতে পেয়েছেন, শুধু একটু পানি পান করিয়েছিল, তার জন্য আল্লাহ তালা তাকে জান্নাতে দিয়ে দিয়েছে জাহান্নাম থেকে। এবার আমরা যদি এভাবে কাকে খাবার খাওয়াই, ইমাম সাহেবের পালি নেই, তাহলে আল্লাহ কি আমাদেরকে আমাদেরকে খাওয়াবে না? হ্যাঁ একশো বার খাওয়াবে, ঠিক আছে। তো আজকে এই সমস্ত জিনিসগুলোকে মানুষ খুব বোঝা মনে করছে, মানে কি বলবো, এটাকে একটা ইয়া মনে করে, ইমামকে খাওয়ানোকে, হ্যাঁ মুমিনদেরকে খাওয়ানোকে এটা মনে করে এটা জরিমানা। আমাদের মসজিদ কমিটি জরিমানা করছে না ভাই, মসজিদ কমিটি হ্যাঁ জরিমানা করছে না, আপনার ভালো করছে, কিয়ামতের দিন তার বিনিময়ে আল্লাহ আপনাদেরকে খাবার খাওয়াবে। এবং এক হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি দুনিয়াতে কোনো ভুকাকে খাবার খাওয়াবে, আল্লাহ তাবারকাতাল্লাহ কিয়াম জান্নাতের মধ্যে তাদেরকে জান্নাতি ফল খাওয়াবে। এবং যে ব্যক্তি দুনিয়াতে কোনো পিপাসিত ব্যক্তিকে পানি পান করাবে, আল্লাহ তাবারকাতাল্লাহ কিয়ামতের দিন, কিয়ামতের দিন না জান্নাতের মধ্যে তাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতি তাকে কী করবে, একটা ইয়ে ঝরণ আছে জান্নাতের ঝরণ আছে, সে নামটা ভুলে গেছি, ওই না ওইটা উল্লেখ পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহ করে দিয়েছে যে ওই ঝরণা থেকে তাকে পানি পান করাবে আল্লাহ তাবারকাতাল্লাহ। তো দেখতে পাচ্ছেন তো, মানুষের উপকার করা, গরিবের উপকার করা কত কত নেকি, বিশাল নেকি। তো এই ব্যাপার, তো এই কথা যে কি আমরা আমাদেরকে আল্লাহ যে সমস্ত ধন দৌলত দিয়েছে এগুলো আমরা দুনিয়াতে ভোগ করব, তার সঙ্গে সঙ্গে এগুলো কী করব, কোন কাজে ব্যয় করব, যাতে আখেরাতে আমাদের কাজে আসে সেই কাজে ব্যয় করব। আর আমাদের কাছে টাকা পয়সা আছে, আমরা ওগুলো কী করছি, আপনার বাক্সর মধ্যে তালা দিয়ে রেখে দিয়েছি, ব্যাংকের মধ্যে ভরে রেখে দিয়েছি, হ্যাঁ নিজেরা খাই আর ব্যাংকে জমা করি আর কোনো কাজে ব্যয় করি না, তাহলে জেনে রাখুন, জেনে রাখুন আপনার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে কিয়ামতের দিন, কিয়ামতের দিন বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। কেন? আল্লাহ স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে বলে দিছে, হ্যাঁ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিছে, দেখেন এখানে সূরা ইয়ার মধ্যে কি বলছে আল্লাহ তাআলা, দেখেন এখানে বলছে আল্লাহ তাআলা বলছে, ইয়াহসাবু আন্না মাল মাল হাওয়াখলাদাহু, তারা কি মনে করে যে তাদের মাল তাদের কাছে চিরদিন থাকবে, অথবা তারা কি মনে করে তাদের তারা চিরদিন মাল নিয়ে বেঁচে থাকবে? আল্লাহ বলছেন, কাল্লা কখনো না, কখনো না, তারা মাল কামাই করে আর জমা করে রেখে দেয়। আল্লাহ এখানে বলছে, আমি বলছি না ভাই, দেখো আল্লাহ নিজে বলছে, আল্লাহ যে জামা মালাহু ও আদাদাহু, তারা কী করে মালকে জমা করে ও আদাদাহু এবং গুনে গুনে রেখে দেয়, গুনে গুনে, এত মালের মোহাব্বত, মাল জমা করছে, আজ কত হইল রে ভাই, আজকে এত হাজার টাকা হয়েছে, এলে এটা সুন্দর করে বাক্সতে রেখে তালা মেরে সুন্দর করে রেখে দিচ্ছে, এভাবে প্রতিদিন মাল কামাই করে আর গনে আর কী করে জমা করে রেখে দেয়, গনে গনে রেখে দেয়। আল্লাহ বলছে, তারপর আল্লাহ বলছে, ইয়াহসাবু আন্না মাআল্লাহু আখলাদাহু, তারা কি মনে করে যে তা চিরদিন তাদের তারা মালের সঙ্গে থাকবে, বেঁচে থাকবে, হ্যাঁ মাল নিয়ে বেঁচে থাকবে চিরদিন? আল্লাহ বলছে, কাল্লা কখনো না, কখনো না, তাদেরকে মাল ছেড়ে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। তখন কী হবে সেটা আল্লাহ বলছে, লায়ুম বাজান্না ফিল হুতমা, তাদেরকে এই কারণে আমি হুতমা জাহান্নাম নিক্ষেপ করব। কোন কারণে? তারা কী করতো, শুধু কামাই করতো আর মালকে গনে গনে রেখে দিত, হ্যাঁ না কাকে গরিবকে দিত, না মিসকিনকে দিত, না কোনো মানুষকে ধার দেনা দিত, কিছু করতো না, শুধু নিজেরা খেত আর ব্যাংকের মধ্যে আপনার গনে গনে রেখে দিত। এই অপরাধের কারণে আমি কী করবো, তাদেরকে হুতমা জাহান্নাম নিক্ষেপ করবো আল্লাহ বলছে। এবার আল্লাহ প্রশ্ন করছেন, ও মা আদর কামাল হুতমা, তুমি কি জানা হুতমা জাহান্নামটা কি?
نار الله الموقدة الله প্রজ্বলিত আগুন আল্লাহর প্রজ্বলিত আগুন মানে জ্বলন্ত আগুন আল্লাহর জ্বলন্ত আগুন সেই আগুন ভয়ঙ্কর ব্যাপার সে ধাউধাউ করে জ্বলছে সে আগুন ধাউধাউ করে জ্বলছে এবং হাদিসের মধ্যে এসেছে সে জাহান্নামের আগুন কি করে ধাউধাউ করে জ্বলে আর তাদের আগুন থেকে যে আঙ্গারা নিক্ষিপ্ত হয় সে আঙ্গারাগুলো কত বড় জানেন আমাদের পৃথিবীর মধ্যে পাঁচ ছয় তলা বাড়ির মতন পাঁচ ছয় তলা বাড়ি যেরকম বড় জাহান্নামের একটা ছোট ছোট আঙ্গার এত বড় তো এবার বুঝে নিন সে আগুনটা কেরম তেজ হবে তাহলে সে আগুনটা কত ভয়ঙ্কর হবে আল্লাহ সে কথা বলছে এখন আল্লাহ প্রজ্বলিত আগুন আল্লাহ তিতাত্তালি আল্লাহ আফিদা যে আগুন পৌঁছে যাবে আফিদা অন্তরের মধ্যে বুঝতে পারছেন তো দুনিয়ার আগুন কোথায় পৌঁছে চামড়ার মধ্যে আপনি আগুন জ্বালাবেন হাত দিবেন শুধু চামড়া পড়বে ভিতরে কিন্তু ঢুকবে না কিন্তু আখেরাতের আগুন চামড়া পুড়ে একেবারে অন্তরে ঢুকে পড়বে অন্তরকেও জ্বালিয়ে দেবে আপনার অর্থাৎ কলিজা জ্বালিয়ে দিবে আপনার ঠিক আছে যে কলিজা আছে না সে কলিজাটাকে পুরো সারখার করে দিবে একেবারে তো কেমন আগুন দেখুন দুনিয়ার আগুন মধ্যে হাত দিবেন শুধু চামড়া পড়বে আর আখেরাতের আগুন আল্লাহ বলছে চামড়া তো পড়বে পড়বে তোমার সেই কলিজা পর্যন্ত জ্বালিয়ে দিবে সারখার করে দিবে একেবারে ইন্না আলাহি মুসাদা ঠিক আছে যাই হোক আল্লাহ তাআলা এখানে বলছে তার মধ্যে কী করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে ঠিক আছে বন্ধ করে দেওয়া হবে জাহান্নামের আগুন তার মধ্যে এই ব্যক্তিকে কী করবে অর্থাৎ আগুন আগুনের সিন্ধুক হয়ে যাবে বাক্স বড় বাক্স আছে না এরকম বাক্স আগুনের বাক্স তৈরি করা হবে তার ভিতর তাকে কী করে দেবে দিয়ে বন্ধ করে দেওয়া হবে ফি আমাদি মোমা দাদা দেখতে দেখতে কেমন মনে হবে বড় বড় একটা পিলার দাঁড়িয়ে আছে আগুনের পিলার বুঝতে পারছেন তো মোটা মোটা আগুনের পিলার তৈরি হবে বিশাল বড় বড় উঁচু উঁচু আর তার ভিতরে চারদিকে আগুন জ্বলবে ভিতরে আগুন জ্বলবে আবার কোরআনের এক জায়গাতে আল্লাহ বলছে তাকে আগুনের তুষকের মধ্যে শোয়ে দেওয়া হবে আবার উপরেও তাকে আগুনের লেপ দেওয়া হবে সেটা আগুনের যে লেপটা হবে সেটাও আগুনের আর যে তুষকটা বিছানো হবে সেটা আগুনের এভাবে তাকে আগুন দিয়ে ঢেকে দেওয়া হবে তো আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন বুঝতে পারছেন তো যারা মাল কামাই করে জমা করে এবং গোলে গুনে রেখে দেয় নিজেরা খায় শুধু নিজেদের শুধু পেট দেখে আর কাউকে দেখে না তো আল্লাহ তাআলা তাদের জন্য এই আয়াতের মধ্যে কত ভয়ঙ্কর কথা বলছেন বুঝতে পারছেন না ব্যাখ্যা করবো না একটা কথা বারবার বলতে ভালো লাগে না তো এই ব্যাপার তো এই ব্যাপার কিয়ামতের দিন আপনি যদি বাঁচতে চান কিয়ামতের ভয়ঙ্কর দিন থেকে যদি বাঁচতে চান তাহলে দুনিয়া থেকে কী করেন আপনি মানুষকে গরিবকে গরিব মিসকিনদেরকে এবং যাদের দরকার তাদেরকে দিতে থাকেন আর পালি টালি মসজিদের পালি শুধু বলছি না আমি আমার কথা তো সবাই শুনে এর এখানে রেকর্ড হচ্ছে আলহামদুলিল্লাহ আমার কথা ইউটিউবে যাবে গোটা বিশ্বের মধ্যে সবাই শুনে এই জন্য আমি শুধু একটা এলাকার জন্য না একটা গ্রামের জন্য নয় আমার কথাটা গোটা বিশ্বের জন্য ঠিক আছে তো আমি সবাইকে বলছি যারা যারা শুনছেন আপনারা তো আপনারা এভাবে কী করেন গরিবকে যদি আপনি আখেরাতে বাঁচতে চান আখেরাতে খেতে চান আখেরাতে আল্লাহ রসুল্লাহ আর একটা কথা বলছি কথা আমি হাদিসটা কিন্তু পুরো বলি নাই সেখানে তিনি আরও বলছেন যে ব্যক্তি দুনিয়াতে মানুষকে ক্ষমা করে দেবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে এত আসুন আমরা বেশি বেশি করে ক্ষমা করি মানুষদেরকে ক্ষমা করে দিব প্রতিশোধ নেওয়া ইসলামের মধ্যে এটা ইসলামের কাজ না ঠিক আছে আল্লাহ সূরা নূরের দশ নম্বর আয়াতে বলছে তোমরা কি চাও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক তখন আল্লাহ বলছে তাহলে তোমরা মানুষকে ক্ষমা করে দাও মানুষকে ক্ষমা করে দাও এই ব্যাপার তো এই ব্যাপার তো আমরা বেশি বেশি করে কী করবো এভাবে পরের উপকার করব অন্য হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিন বান্দার কষ্ট দূর করবে যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিন বান্দার কষ্ট দূর করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওর কষ্ট দূর করে দেবেন আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করে দেবেন ঠিক আছে আবার অন্য হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিন ব্যক্তির অভাব অনটন দূর করবে ঠিক আছে অভাব অনটন দূর করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার অভাব অনটন দূর করে দেবেন তারপর আবার ওই হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি দুনিয়াতে কোনো ব্যক্তির গোপন দোষকে লুকিয়ে রাখবে কে একটা এমন পাপ করে ফেলছে আর পাপ করতে পারে কেন শয়তান সফল মানুষের পিছিয়ে লেগে থাকে তাকে পাপ করানোর জন্য বুঝতে পারছেন তো আর শয়তানের কত রকমের দল আছে কাউকে জিনা করানোর পিছনে লেগে যায় এক দল আছে তার মানুষকে জিনা করাবে আরেক দল আছে মানুষকে দিয়ে কী করবে চুরি করাবে আরেক দল আছে মানুষকে দিয়ে কী করবে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে দেবে বিভিন্ন দল আছে এরা সেবা করেই যাচ্ছে করেই যাতে বা শয়তানের চক্করে ফেলে কোনো গুণা করে
এবার আপনি যদি সেটা জেনে ফেলেন, এবার হাদিসে কি বলা হয়েছে যদি সেটা আপনি গোপন রাখেন তার গোপন রাখেন, তো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনার সমস্ত দোষকে গোপন রাখবে আল্লাহ তাআলা, ঠিক আছে? আর আপনি যদি দুনিয়াতে কারো দোষকে আপনি সবার সামনে বলে বেড়ান, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার তো দোষ আছে, দোষ আরেকজন মানুষ আছে বলেন দেখি, সবার দোষ আছে, তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার সামনে আপনাকে বেইজ্জতি করবে, ঠিক আছে? তো এই ব্যাপার, এ ব্যাপারে আরও অনেক রকম হাদিস আছে। তো আরেকটা কথা বলি, এই দেখেন যখন এই হাদিসটা সাহাবারা শুনল, সাহাবাদের উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিসটা শুনেছেন যে কিয়ামতের দিন সবাই ন্যাং উলঙ্গ অবস্থায় উঠবে, সেখানে সবাই ভোকা থাকবে, পিয়াসা থাকবে। এবার যারা দুনিয়াতে কাকে পিপাসিত মানুষকে খাওয়াবে পান করাবে, তো আল্লাহ তাআলা কিয়ামতে তাকে কী করবে, পান করাবে। এই হাদিসটা যখন শুনেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি কী করলেন দেখেন, মদিনার মধ্যে তখন পানির খুব অভাব ছিল, বুঝতে পারছেন তো? মদিনাতে কোনো কূপ ছিল না, কূপ ছিল না আর সেখানে পানির কোনো ব্যবস্থা নেই, বুঝতে পারলেন? আমি তো গোটা সৌদি আরব আমার ঘোরা আছে, মদিনাতে আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে আমি কম 5-6 বার 7 বার গিয়েছি আমি, আর গোটা মদিনা আমি নিজে ঘুরে বেড়িয়েছি, গোটা মদিনা সমস্ত অলি গলি যত আছে সব কিছু আমি ঘুরে বেড়িয়েছি, সব দেখেছি। তো ওখানে এমন ব্যাপার, সেখানে পানির কোনো ব্যবস্থাই নেই সেখানে, এখানে ওরা বড় লোক হয়ে গেছে, অনেক পানির ব্যবস্থা করছে, কিন্তু তখন তো গরিব ছিল। এবার একটা কূপ ছিল, কুয়া ছিল মদিনা থেকে অনেক দূর, মদিনা থেকে মদিনার জায়গা থেকে অনেক দূরে অনেক সেখানে কূপ ছিল, সেটা আবার একটা ইহুদির ছিল, বুঝলেন তো? সেই কুয়া ইহুদি কী করতো, চড়া দামে পানি বিক্রি করতো। এবার মুসলমানরা সবাই গরিব ছিল, সবার মানে এরকম চড়া দামে পানি কিনে পানি পান করার মতন তাদের সাধ্য ছিল না, বুঝতে পারছেন তো? এই এই জিনিসটা কী করতো, কী করলো হযরত উমর, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু অনুভব করলেন, করার পর আল্লাহ তাআলা তিনাকে এত টাকা পয়সা দিয়েছিল, অসংখ্য টাকা পয়সা তিনাকে দিয়েছিল, হ্যাঁ। তো এবার তিনি দেখলেন এই অবস্থা, একটু মাত্র কূপ আছে আর এটা ইহুদি সবাইকে ওর কাছে পানি বিক্রি করে। এবার ওকে বললো, ভাই তুমি একটা কাজ করো, ঠিক তোমার কুয়াটা আমাকে বিক্রি করে দাও। আর তিনি এত দাম বলেন, এত দাম বলেন যাতে লোভে বিক্রি করে দেয়। ধরুন একটা জিনিসের দাম হইতে পারে 100 টাকা, তিনি বলে দিয়েছে এটা 1 লাখ টাকা। এবার তার লোভ হচ্ছে, এত টাকা দামে বলছি, আবার অন্য দিকে বলছে কি, আরে আমি এটা বিক্রি করে দিব, এটাতে আমার প্রতিদিন ইনকাম হচ্ছে, আমার ন একদম কারেন্ট ইনকাম হচ্ছে, আমাকে কিচ্ছু করতে না, পানি তুলে আর বিক্রি করি, তুলে আর বিক্রি করি, মানুষ নগদ টাকা দিয়ে কিনে, তো এমন ইনকামের জিনিস কেন আমি বিক্রি করব। আবার দেখছে এত টাকা বেশি বলছে, এবার সে বলছে না ভাই আমি এটা বিক্রি করবো না, এটা ওর দ্বারা আমার ইনকাম হচ্ছে। এবার তিনি কিছুদিন পর বলছেন, তিনি একটা ব্যবসায়ী চাল দিলেন, বলছে ভাই তুমি একটা কাজ করো, তুমি পুরো টাকা নিয়ে নাও, পুরো টাকা নিয়ে নাও, আর তুমি আমাকে অর্ধেক দাও, অর্ধেক কুয়া আমার অর্ধেক তোমার, তো তোমার দেখো তোমার কুয়া তোমারই থেকে যাচ্ছে। বলছে ঠিক আছে তাহলে এটা হয়। এবার 1 লাখ টাকা দিয়ে দিছে ওকে, দিয়ে অর্ধেক কুয়ার মালিক তিনি হয়ে গেছে। এবার বলছে ভাই কন্ডিশন কী হবে, তোমার অর্ধেক আমার অর্ধেক কী করে কন্ডিশন হবে? বলছে কন্ডিশন এই হবে, একদিন তুমি পুরো দিন তুমি পানি তুলবে, আর একদিন পর আমি তুলবো পানি। বলছে ঠিক আছে, তাই হবে। বেশি এবার ইহুদির যেদিন পালি পড়ে সেদিন কী করে, ইহুদি পানি বিক্রি করে, ঠিক আছে? আর যেদিন উসমান রাদিয়াল্লাহু আনহু পালি পড়ে, তিনি কী করে সেই পানি সমস্ত গরিবদেরকে দিয়ে দেয়, তোমরা সমস্ত ফিরিতে নিয়ে নাও। এইবার এমন করে যখন কিছুদিন যাওয়ার পর তিনি বলছে, ভাই এবার আমি এলান করে দিচ্ছি, আমার যেদিন পালি পড়বে সেই দিন মানুষ ফ্রিতে পানি নেবে, আমি কাউকে পানি এভাবে আমি বিক্রি করবো না। এইবার এই কথা যখন বলছে না, মদিনার সমস্ত মুসলমানরা কী করতো, যেদিন উমরের পালি পড়তো সেদিন সমস্ত পানি তুলে নিয়ে চলে আসতো। আর একদিন একটা দিনের তো ব্যাপার, একদিনের ব্যাপার তা, আর এরপরের দিন ইহুদির ব্যাপার, সে এসে বিক্রি করবে, সেদিন কেউ যেত, কেউ যেত না যে পানি কেন কিনে খাবো, উমরের যেদিন দিবে সেদিন ফ্রিতে নেব। এইবার দেখছে ইহুদি ঠকে গেছে, ও দেখছে সর্বনাশ, কেউ পানি কিনতে আসছে না, কেউ কিনতে আসছে না। তখন ইহুদি নিজে কী বলছে, বলছে ভাই একটা কাজ করো, তুমি আমার যে ভাগটা আছে ওটা কিনে নাও, ও 1 লাখ টাকা দিয়ে দাও। বলছে নাও, নিয়ে গোটাটা কিনে নিয়েছে, গোটা কুয়া কিনে রসুল্লাহ সাল্লামের দরবারে এসে বলছে, হে আল্লাহ রসুল্লাহ সাল্লাম, এই নেয়ানে কুয়াটা আমি মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলাম, মুসলমানরা এই কুয়া থেকে ফ্রিতে পানি পান করবে, ঠিক আছে? তখন মুসলমানদের খুব একটা খুশি, বিশাল খুশি। এবার কী করলো, মুসলমানরা ওখান থেকে ফ্রিতে পানি পান করলো। তো এই হাদিস যখন আল্লাহর রসুলের মুখ থেকে শুনছেন, এভাবে পানি পিলানোর ব্যবস্থা তিনি করেছিলেন,
পানি পান করার ব্যবস্থা করে তিনি গিয়েছেন দুনিয়া থেকে। তা এ ব্যাপার, তা আরও আরও এরকম অনেক হাদিস আছে, অসংখ্য হাদিস আছে। আরেকটা ঘটনা আমি বলে দিই আপনাদেরকে, একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হাদিসটা থেকে আমরা দুই তিনটা জিনিস শিক্ষা নেব। জিনা ব্যবিচার যে কত বড় ক্ষতি, ব্যবিচার যে কত বড় পাপ, কত বড় পাপ, সেটা এখান থেকে আমরা শিক্ষা নেব, ঠিক আছে। আর একটা হচ্ছে মানুষকে দান করলে কি উপকার, সেটাও একটা হাদিস থেকে দুটো শিক্ষা নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক বনী ইসরায়েলদের মধ্যে একটা আবেদ ছিল, বুঝতে পারছেন তো, আবেদ আমরা আমাদের ভাষাতে যাকে কি বলা হয় দরবেশ বলা হয়, বা যারা মানে এই জঙ্গলে গিয়ে কী করে বসে আবাদত করে তাদেরকে দরবেশ বলে, বিরাট বড় মানে ইয়া বলে, আল্লাহর ওলি বলে। হ্যাঁ, তো এরকম ব্যক্তি কী করছে, সে এক জঙ্গলের কাছে গিয়ে আবাদত করতে লেগেছে। কতদিন আবাদত করেছিল? 60 বছর। 60 বছর আবাদত করেছে সে। এইবার করছে কি, আমার কথা নয় ভাইটা, রাসূল সাল্লামের হাদিস, ঠিক আছে। তো এক মেয়ে মানুষ, বুঝতে পারছেন তো, একটা যুবতী মেয়ে, সে করছে কি, ওই আবেদের পাশে এসে একটা ঝুপড়ি বানিয়েছে। এই কথা বলবেন, এখন ঝুপড়ি বানিয়েছে, ঝুপড়ি বানিয়ে সেখানে বসবাস করতে লাগলো। এইবার শয়তান চলে এসেছে, বুঝলেন তো। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, তিনি কি বলছে, যেখানে দুটো মানুষ থাকবে, একটা ছেলে এবং একটা মেয়ে থাকবে, যেখানে থাকবে, নির্জনে যদি থাকে, সেখানে তৃতীয় জন কে চলে আসে, শয়তান চলে আসে। আর আজে বাজে শয়তান নয়, স্বয়ং ইবলিস শয়তান চলে আসে সেখানে, বুঝতে পারছেন তো। স্বয়ং ইবলিস সেখানে উপস্থিত হয়ে যায়, যেখানে একটা একটা যুবক একটা যুবক যুবতী একা বসে থাকে, একটা ঘরে নির্জনে বসে আছে, অবৈধভাবে ওরা মানে ওদের কিছু নাই, ওইখানে স্বয়ং ডাইরেক্ট ইবলিস চলে আসে সেখানে। এবার সে তো আবেদ, 60 বছর আবাদত করছে, তার কাছে শয়তান আসবে না? তার পাশে একটা মেয়ে যুবতী মেয়ে এসে মানে ঘর বানিয়েছে সেখানে, আর জঙ্গল, সেখানে মানুষ নাই, কিছু নাই, শয়তান চলে আসছে। এই সে কী করছে, এ অকল সুরসুরি দিচ্ছে, অকল সুরসুরি দিচ্ছে। এবার শয়তানের সুরসুরি পেয়ে কী করছে, ওই আবেটা ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে যখন বের হয়ে এসেছে, মেয়েটাকে দেখে ফেলেছে, দেখে এবার বুঝতে পারছেন, 60 বছর আবাদত করছে, কোনো মেয়ের মুখ দেখা নেই, কিছু নাই, তার শরীরে তো যৌবন আছে, আবার শয়তান আছে। এবার শয়তানের পাল্লায় পরে কী করছে, ও মেয়েটার সাথে খারাপ কাজ হয়ে গেছে। কয়দিন হইলো? 1 সপ্তাহ হয়েছে মাত্র। 1 সপ্তাহ হওয়ার পর তার ওর অন্তরের মধ্যে একটা বিরাট মানে একটা আফসোস চলে আসে, এই সর্বনাশ করলাম কি আমি, এই কী করলাম আমি, 60টা বছর আবাদত করেছি আল্লাহ, আর আজ আমি এরকম ব্যবসার করে ফেললাম, আমার কী হবে, আমার কী হবে। এই আফসোস করে সে 3 দিন খাবার খায়নি, আফসোস করে 3 দিন খাবার খায়নি। 3 দিন পর ঝোলা থেকে একটা রুটি বের করেছে খাবে বলে, তখন দুটা ফকির চলে এলো সামনে, এসে বলছে, আল্লাহর রাস্তায় কিছু খাবার দাও। ওই ব্যক্তি কী করলো, দুটা রুটিকে একটা রুটিকে দুটো ভাগ করে ওকে অর্ধেক ওকে অর্ধেক দিয়ে দিয়েছে। যখন দিয়ে দিয়েছে না, এবার তার হার্ট ফেল হয়ে মানে চিন্তাতে হার্ট ফেল হয়ে সে মরে গেছে। হার্ট ফেল যখন হয়ে গেছে, আল্লাহ তাআলা মালাকুল মৌত পাঠিয়ে দিয়েছে, মালাকুল মৌত এসে তার জানটা কবজ করল, করে আল্লাহর কাছে নিয়ে গেছে। এবার আল্লাহ হুকুম দিয়েছে, তার হিসাব করো, তার নেকি আর তার পাপ হিসাব করো। সে তো জীবনে কোনো পাপ করে নাই ভাই, শুধু একটাই পাপ করেছে কি, 1 সপ্তাহ মাত্র ব্যবিচার করছে এই মেয়েটার সাথে। কয়দিন? 1 সপ্তাহ মাত্র ব্যবিচার করছে, আর 60 বছর আবাদত করেছে। এবার তার এক পাল্লাতে 60 বছর আবাদত রাখা হয়েছে, অন্য পাল্লাতে তার ওই 1 সপ্তাহ ব্যবিচার রাখা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার ওই নেকির পাল্লা উপরে উঠে গেছে, আর পাপের পাল্লা নিচু হয়ে গেছে। তার মানে সে এই যে 1 সপ্তাহ ব্যবিচার করছে, ওই পাল্লাটা ঝুঁকে গেছে, তার মানে সে জাহান্নামে যাবে। এবার সে জাহান্নামে যাবে। এবার কী হইলো, আল্লাহ হুকুম দিয়েছে যে সে যে রুটি খাওয়াইছে, একটা রুটি দুইটা খণ্ড করে দুজনকে দিয়েছে, সেই রুটি দুইটা নিয়ে আসো। এনে ওই নেকির পাল্লাতে যখন দেওয়া হইলো, আল্লাহু একবার, নেকির পাল্লা কী হয়ে গেছে, একবার ভারী হয়ে গেছে, ভারী হয়ে গেছে। তখন আল্লাহ বলছে, যা এবার জান্নাতে যা। তো কী বুঝতে পারলেন, কী বুঝতে পারলেন, মানুষকে খাওয়ানো কত বড় নেকি দেখেন, তার 60 বছর আবাদ কোনো কাজে লাগে নাই। এই একটা রুটি দুই টুকরা করে দিয়েছিল, ওইটার কারণে সে জান্নাতে যেতে পারলো, ওইটার কারণে। আর আজ আমরা কী করি, ইমামের পালি হইলে বলে, আমি নিতে পারবো না, এই নিতে পারবো না, ওই নিতে পারবো, কে আমাদের বুঝবে ঠেলা, কে আমাদের দিন ঠেলা বুঝবে।
ভালো মানুষকে খাওয়ালে এখন এখানে মুমিন বলা হয়েছে, মুমিন মুমিনকে যারা এভাবে খাওয়াবে আল্লাহ তাকে কিয়ামত দিনকে খাওয়াবে, ঠিক আছে? তো এখন তারকে কি এখান থেকে কি বুঝতে পারলেন? আপনি দুইটা শিক্ষা হয়েছে হাদিস থেকে, দুইটা শিক্ষা। এক নম্বর, যারা আজকে জিনা ব্যবসারকে কিছু মনেই করে না, হ্যাঁ একেবারে পাপ মনে করেন, এভাবে খুললাম খুললাম ব্যবসার করেছে, তাদের কি হবে, কি হবে? হ্যাঁ তবুও করে না, ফিরও আসে না ওই রাস্তা থেকে, হ্যাঁ মনে করে যা হবে দেখা যাবে, দেখা যাবে। হ্যাঁ জাহান্নামে যখন ঢুকিয়ে দিবে আর সেখান থেকে বের হতে দিবে না আল্লাহ তাআলা, ঠিক আছে? আর সেখানে যারা ব্যবসার করবে তাদের কঠিন ভয়ঙ্কর শাস্তি সেখানে রেখে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আগুনের নারী বানাবে, আগুনের নারী, যারা দুনিয়া যে পুরুষরা দুনিয়াতে ব্যবসার করছে আল্লাহ বলবে যা ওই নারীর সাথে ব্যবসার কর, ঠিক আছে? আর যে সমস্ত নারীরা দুনিয়াতে ব্যবসার করছে তাদের জন্য আগুনের পুরুষ তৈরি করা হবে। আর বুঝতে পারছে সব কিছু বলে বলবে না, আল্লাহ বলবে ওর সঙ্গে ব্যবসার কর, এমন শাস্তির ব্যবস্থা হবে। তো এ ব্যাপার এত মানুষের উপকার করা কত কত লাভ এখান থেকে বুঝতে নিন। আরও হাদিস আছে এ সম্পর্কে, মানে হাদিসের মধ্যে অসংখ্য ঘটনা আছে, সে ঘটনার শেষ নাই। তো আল্লাহ তাআলা এখানে কি বলছে এই ব্যাপারে দেখেন একটু আমি বলে দিই। আল্লাহ তাআলা বলছেন ইন তুবদু সাদাকাত ফানি ইম্মাহিয়া, যদি তুমি প্রকাশ্যে দান করো ফানি ইম্মাহিয়া, সেটা কতই না ভালো, প্রকাশ্যে দান করলে কতই না ভালো। কারণ আপনি যখন দান করবেন আপনার দানটা দেখে অন্যজনের শিক্ষা নেবে, এরে ও দান করছে আমিও করি। দুনিয়াতে মানুষ কিন্তু এই দেখা দেখি সব কিছু করে, ও ভালো খাচ্ছে আমিও ভালো খাবো, ও এই কাজ করছে আমি এই কাজ করবো। দেখবেন উদাহরণ দেয়, উম্মুকে এই কাজ করতে পারছে আমি কেন পারবো না? এত আপনি যদি ভালো কাজ করেন আর আপনার ভালো কাজ দেখে যদি মানুষ উৎসাহিত পায়, উৎসাহ পায় সে কাজটা করে, তাহলে তা আপনার জন্য সেটা বিরাট বড় একটা ভালো কথা। তা আল্লাহ বলছে যদি তুমি প্রকাশ্যে দান করো এটা কতই না ভালো, ওয়াই তু ফুহা, আর তুমি যদি লুকিয়ে দান করো অত তো হাল ফোকার, আর এটা যদি তুমি ফকির মিসকিনকে দাও ফাহা খাইরুল লাকুম, তাহলে এটা তোমার জন্য খুবই উত্তম, খুবই উত্তম। কেন? অয় কাফির আনকুম মিন সাইয়াতিকুম, আল্লাহ তাআলা তোমার সমস্ত পাপকে মুছে দিবেন, ডিলিট করে দিবেন, ঠিক আছে, আমলনামা থেকে। এবার দেখেন আল্লাহ তাআলা নিজে বলছেন যে দান খরাত করা হয় তাহলে আল্লাহ তাআলা পাপগুলো কি পাপগুলো আপনার ইয়া থেকে মানে আমলনামা থেকে ডিলিট করে দেবে, মুছে দিবে, একেবারে মুছে দিবে। আর এবার পাপ না থাকলে আপনার কী হবে? ভালো হবে, কল্যাণ হবে। আর শোনো আল্লাহ বিমাতা আমালুনা খাবির, আর আল্লাহ তালা কী করে খাবির খবর রাখেন কিসের? বিমাতা আমালুন, তোমরা যে সমস্ত আমল করো, তোমরা যে চাই ভালো কাজ করো চাই খারাপ কাজ করো যেই কিছু করো আল্লাহ সব কিছু খবর রাখেন, সব কিছুর খবর রাখেন আল্লাহ তালা। এত আল্লাহর কাছ থেকে কেউ ফাঁকি দিতে পারবে না, কেয়ামত দিন আল্লাহ এভাবে বলে দিবে যে তুমি দুনিয়াতে তুমি কী কী কাজ করেছো, আল্লাহ সব বলে দিতে পারবে। কিন্তু তারপরও তিনি একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, কী করেছেন? সমস্ত মানুষের কাঁধে দুটো করে ফেরেশতা রেখে দিয়েছেন, একটা হচ্ছে মুনকির একটা হচ্ছে নেকির, একজনের পাপ লেখে একজনের কী লেখে নেকি লেখে। তো এই ব্যাপারে আল্লাহ এই কথা এখানে বলছেন, লাইসা আলাই আলাইকা হুদা হোম, হে নবী সাল্লাম আপনার উপর তাদের হেদায়তের দায়িত্ব নয়। অর্থাৎ এই মক্কার কাফের মুশরিকরা সবাই যে মুসলমান হয়ে যাক আপনি চাচ্ছেন, কিন্তু অনেকে হচ্ছে না, অনেকে হচ্ছে না, এই জন্য আপনি আফসোস করছেন কেন ওনা কেন ওরা মুসলমান হচ্ছে না, কেন মুসলমান হলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। শুনেন ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যাকে চাবে আল্লাহ তাকে হেদায়েত দান করবে, এটা আল্লাহর হাতে, আপনার হাতে না। আপনার কাজ শুধু প্রচার করা, প্রচার করা, ভাই এই দেখো ইয়ে আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, এই সমস্ত ভালো কথা বলো, এবার আল্লাহ যাকে চাবে তাকে হেদায়েত দেবে, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম, আর তোমরা যা কিছু খরচ করো সেটা তোমাদের জন্য কল্যাণ হবে, তোমাদের জন্য কল্যাণ হবে। কেন কল্যাণ হবে? এই দেখেন আখেরাতের সমস্ত ভালাই নির্ভর করছে দুনিয়ার কর্মের উপরে। আপনি যদি দুনিয়াতে খরচ করেন যদি আপনি খরচ তো অনেক রকম আছে, কাউকে এক ভাত খাওয়াইলেন তাহলে সেটা আখেরাতে কিয়ামতের দিন, বললাম হাদিসের মধ্যে বলছি কিয়ামতের দিন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে। এবার আল্লাহ তাআলা তাকে সেখানে কাপড় পরাবে, যারা দুনিয়াতে যারা উলঙ্গ মানুষকে কাপড় পরিয়েছিল, হ্যাঁ দুনিয়াতে কত গরিব আছে না, কাপড় কেনার পয়সা নাই, হয়তো গ্রামে কম আছে, কিন্তু আপনি দেখবেন শহরের মধ্যে বাস স্টেশন রেল স্টেশনের মধ্যে কত এরকম
এরকম ছেলে ছোটো ছোটো ছেলে বা অনেক ছেলে ফেলে সেখানে শুয়ে থাকে, বসে থাকে, তাদের শীতের মধ্যে কাপড়ও নেই তাদের গায়ে দেওয়ার। তো আমাদের যাদের সমর্থ থাকবে ভাই, শুধু দেশে নয় বিদেশেও থাকি, যেখানে থাকি এরকম লোক যদি দেখতে পাই তো কী করবো, ওদের কাপড় পরানোর ব্যবস্থা করব। তাহলে আল্লাহ তাআলা ওই দিন আমাদের কাপড় পরাবে ইনশাল্লাহ। বাকি কথা আবার সামনে শুক্রবার বলব। বারাকাল্লাহু ফিল কুরআন আযীম ওয়া নাফা'না ওয়াইয়াকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহীম। وآخر دعونا أن الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله العظيم يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العظيم.